সবাই তাহলে তৈরি তো? মুবারকা মুবারকা। এখন থেকে ঠিক 48 ঘন্টা পর, মানে পরশু সকাল ঠিক 5টায় সেন্ট্রাল জেলের সরকার আমার ভাইকে ফাঁসি দিতে চলেছে। এই আদালত তাকে সাজা শোনানোর আগে ভুলে গিয়েছিল তার রক্তের সম্পর্ক এই রুদ্রাক্ষের সাথে আছে। আমার ভাইয়ের ফাঁসি হবে না, বুঝলে? এই দেখো, এই এলাকা থেকে কাল একটা স্কুল বাস যাবে, আর এতে প্রায় 20 জন বাচ্চা থাকবে। ওখানে তোমরা ওদের হাইজ্যাক করবে। এই রাস্তায় এই সময় কে শুয়ে রয়েছে? চলো নেমে দেখি। হ্যালো, মুবারকা গভর্নর সাহেব। কে? আমি কে বলছি এটা জানার কোনো দরকার নেই। আমার লোকেরা স্কুল বাস যাতে 20 জন সুন্দর সুন্দর বাচ্চা বসে আছে হাইজ্যাক করেছে। যদি সরকারের এই বাচ্চাদের জীবন প্রিয় হয় তাহলে রানার ফাঁসি বন্ধ করে দিন, আর যদি আপনি এমনটা না করেন তাহলে আমি 2 ঘন্টার মধ্যে গভর্নর সাহেব আমি মৃত্যুর তাণ্ডব লীলা শুরু করে দেব। না, তুমি এরকম কিছু করবে না। আর যদি আপনি এমন না করেন তাহলে ওই 20 জন বাচ্চার মৃত্যুর দায়ী আপনি হবেন, ভেবে নিন। হ্যালো 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 হ্যালো, সেক্রেটারি, কমিশনার খান্নাকে ডাকো। কমিশনার খান্না, এইমাত্র দিল্লি থেকে খবর এসেছে সরকার যে কোনো মূল্যে রানার ফাঁসি আটকাতে পারে না, কারণ এইরকম ভয়ঙ্কর আসামি যার উপরে 5টা খুন, 10টা ধর্ষণ, ভারী অস্ত্র পাচার এবং স্মাগলিং এর জন্য দোষী সাব্যস্ত হয়েছে, এখন সরকার কোনো হুমকির সামনে মাথা নোয়াতে রাজি নয়। কিন্তু স্যার, বাচ্চাগুলো ভীষণ বিপদে আছে, পরিস্থিতি ভীষণ গম্ভীর। আমি জানি কমিশনার খান্না, কিন্তু বাচ্চাদের জীবন যে কোনো ভাবে বাঁচাতেই হবে। অফিসার্স, আপনারা যান এবং বাচ্চাদের খুঁজে বার করুন। হ্যালো, মনে হচ্ছে আপনার সরকারের কাছে বাচ্চাদের জীবনের কোনো মূল্য নেই। আপনি সবার আগে পুলিশ ফোর্স ওখান থেকে সরান। আর হ্যাঁ, ড্রাইভারদের তো আগেই আমরা মেরে দিয়েছি,
এবার হলো বাচ্চাদের পালা। না, তুমি এরকম কিছু করবে না। আমি ওখান থেকে ফোর্স সরিয়ে নিচ্ছি। দু ঘন্টা, শুধু দু ঘন্টা। হ্যালো, হ্যালো, মিস্টার খান্না, পুলিশ ফোর্স সরিয়ে নিন, ওদের উপর কোনো ভরসা নেই। ইয়েস স্যার। সাওন, পুলিশ ফোর্সকে এক্ষুনি ফিরিয়ে নাও। ইয়েস স্যার। ওকে, ওভার। চলো সবাই গাড়িতে বসো। What a shame on us. হয়তো আমরা বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। স্যার, এটা কখনোই হবে না। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন একটাই রাস্তা থাকে। What do you mean, Commissioner? স্যার, আমি বলতে চাইছি ব্ল্যাক ক্যাট কমান্ডো মেজর দিগ্বিজয় সান্যাল। চল জলদি, তাড়াতাড়ি কর। হ্যালো মেজর সানিয়াল, আমি রানার ভাই বলছি। হ্যাঁ বল। আমার ভাইয়ের লাশ আমার সামনে পড়ে আছে, আর ওর মৃত্যুর জন্য সরকার দায়ী নয়, তুই দায়ী। তুই তুই আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছিস। কাজের কথা বল। কাজের কথাই তো বলছি মেজর সানিয়াল, নিজের বাহাদুরি দেখিয়ে তুই বাচ্চাদের তো বাঁচিয়ে নিয়েছিস, আর এখন চারিদিকে তোর জয় জয়কার হচ্ছে। কিন্তু এই দুনিয়াটা খুব ছোট মেজর সানিয়াল, কোথাও না কোথাও তোর আর আমার সামনাসামনি তো নিশ্চয়ই হবে, আর সেই দিন এই জয় জয়কার হাহাকার হয়ে তোর কানে বাজবে, আর এটা আমার প্রতিজ্ঞা। এটা তো সময় এলেই বোঝা যাবে। এরপর কোনো ফৌজির সাথে পাঙ্গা নিতে যাস না, এটা আমি তোকে বললাম। আর যদি পাঙ্গা নেওয়ার চেষ্টা করিস তাহলে পৃথিবী থেকে তোর নাম ও চিহ্ন মিটিয়ে দেব, এটাও তোকে কথা দিলাম। যেটা শুনে
তুই আনন্দে লাফিয়ে উঠবি। তাড়াতাড়ি বলো না বাবা। বাবু তোর ভাই বিজয় ইন্সপেক্টর হয়ে গেছে। তাড়াতাড়ি ওকে ফোনটা ধরতে বলো, আমি ওর সাথে কথা বলতে চাই। দিগ্বিজয় তোর ভাই তো ডিউটিতে গেছে। মে আই কাম ইন স্যার? কাম ইন প্লিজ। থ্যাংক ইউ। ইন্সপেক্টর বিজয় রিপোর্টিং। বসো। থ্যাংক ইউ। First of all, I must congratulate you for the beginning of your new life. Thank you, sir. তুমি কি জানো বিজয় যে আমাদের দেশের রাষ্ট্রীয় চিহ্ন অশোক চক্রের মাহাত্মটা কি? এটা ধারণ করার সৌভাগ্য এক তো সেনারা পেয়ে থাকে, নয়তো পুলিশ ফোর্স। কেননা মূলত এই দুটো কাঁধের ওপরে দেশের ভেতরের এবং বাইরের সুরক্ষার দায়িত্ব থাকে। আমি প্রতিজ্ঞা করছি স্যার, এই রাষ্ট্রীয় চিহ্ন আর পোশাকের গৌরব আমি সর্বদা এর মান রাখব। আমাদের ডিপার্টমেন্টের তোমার মতো নবযুবকদের সবসময় প্রয়োজন আছে। নাও গো অ্যান্ড টেক ইউর চার্জ। Yes, sir. Wish you all the best. Thank you, sir. হ্যালো। হ্যালো, এটা কি করছেন আপনি? এটা মদ খাওয়ার জায়গা নয়, এটা পুলিশ স্টেশন। আই নো ইন্সপেক্টর, এই যে পুলিশ স্টেশন আছে না, শুধু স্টেশন হয়ে রয়েছে আমার জন্য। খুব ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছে আপনাকে। তুমি ড্রিঙ্ক করো? না। তাহলে শুরু করে দাও ইন্সপেক্টর। নিজের সব আদর্শকে, সব জোশকে ড্রিঙ্কের মধ্যে ডুবিয়ে দাও, খুশি থাকবে। আপনি খুশি? প্রচন্ড খুশি ইন্সপেক্টর। যদি আমি অন্ধ হতাম তাহলে রুদ্রাক্ষের মতো শয়তানের সঙ্গে কখনো সামনাসামনি হতো না। রুদ্রাক্ষ? হ্যাঁ, অন্ধকার জগতের বাদশাহ। কি করে এই রুদ্রাক্ষ? গুন্ডামি, কিডন্যাপ, স্মাগলিং, সমস্ত মদের ঠেক, মানে সব ধরনের কালো ব্যবসা ওর হাতের ইশারায় চলে। আর আমাদের আইন? আইনের কোনো ধারা ওর উপর কার্যকরী হয় না ইন্সপেক্টর। পুলিশ রেকর্ডে ওর নামে কয়েক লক্ষ কমপ্লেন আছে, তাতে কি হবে? রুদ্রাক্ষের একটা ইশারাতেই সমস্ত ফাইল সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। আমি খুলবো ওই ফাইল। কিন্তু আমাদের ফাইলের ছবিটা দেখা যাচ্ছে তোমার দোকান খোলা আছে। ওটা অন্য কারোর দোকান হবে স্যার। আচ্ছা, নমস্কার ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ নমস্কার। রুদ্রাক্ষকে চেনো? ওকে কে না জানে, ও তো দেবতার মতো লোক। দেবতা? কত হপ্তা দাও। ও কেন আমাদের থেকে হপ্তা নেবে? ঘটনার সময় কোথায় ছিলে তুমি? একটা থেকে তিনটে পর্যন্ত দোকান বন্ধ রাখি, আমি ঘরে খাবার খেতে যাই। ডেটটা তো বেজে গেছে। এক্ষুনি যাচ্ছিলাম, আপনি এসে গেলেন। যদি এভাবে তোমরা তোমাদের মুখ বন্ধ রাখো তো কেউ তোমাদের জন্য কিচ্ছু করতে পারবে না। লজ্জা হওয়া উচিত তোমাদের। তুমি হলে নতুন ইন্সপেক্টর, মুবারকা মুবারকা। কে তুমি? হাসি পাচ্ছে তোমার ছেলে মানুষই দেখে। যে তুমি রুদ্রাক্ষকে চেনো না, কোনো ব্যাপার না, নতুন এসেছো তো, ভুল তো হতেই পারে। ভবিষ্যতে কিন্তু আমাকে চিনতে ভুল করো না।
ভালো করে চেহারাটা দেখে নাও। তোর ব্যাপারে অনেক কিছুই শুনেছি আর জেনেওছি। আরে ভাই, তুমি এত ভালো কথা বললে, আমি একটা কথা বলবো? ভবিষ্যতে ওই বস্তিতে ঢুকে আমার জন্য কোনো সাক্ষী খোঁজার চেষ্টা করো না, তুমি তোমার সময় নষ্ট করবে। আরে ভাই, নতুন এসেছো, নিজের অন্য কাজে মন দাও, আর এতেই তোমার ভালো হবে। শাট আপ, বেশি কথা বলিস না, একটা কথা কান খুলে শুনে রাখ। এবার তোকে ইন্সপেক্টর বিজয়ের মুখোমুখি হতে হবে, তোর প্রত্যেক পদক্ষেপে আমার নজর থাকবে, তাই আমার কথাটা মান, তুই এবার অত্যাচার করা বন্ধ কর। ইন্সপেক্টর, তোমার উপর আমার মায়া হচ্ছে, তবু তোমাকে আমি একটা কথা বুঝিয়ে দিই। রুদ্রাক্ষের পেছনে লাগার তিনটে পরিণতি, হয় সে পাগল হয়ে যায়, নয়তো তার বদলি হয়ে যায়, না হলে সে নিজেই আত্মহত্যা করে নেয়। এখন সিদ্ধান্তটা তোমার হাতে আছে। রুদ্রাক্ষ, যাওয়ার আগে আমার একটা কথাও শুনে যা, যেদিন তোর বিরুদ্ধে আমার হাতে একটাও প্রমাণ আসবে, তখন তোর জন্য তিনটে নয় একটা রাস্তা থাকবে, আর সেটা সরাসরি তোকে ফাঁসির দড়িতে নিয়ে যাবে, বুঝলি? তুই এমনটা কোনোদিনও হবে না ইন্সপেক্টর। বিজয়, একটা কথা বলতো, আজ চাকরির প্রথম দিন কেমন গেল? ভালো কাটলো, ইন্টারেস্টিং। হ্যাঁ বিজয়, ওই তোর কাপুর আঙ্কেলের কয়েকবার ফোন এসেছিল। কোন কাপুর আঙ্কেল? উনি আমার খুব পুরনো বন্ধু। আসল কথা হলো কি, বিজয় এখন তোর চাকরি হয়ে গেছে, চল না একবার গিয়ে ওর ভাগ্নিকে দেখে আসি, সব দিক থেকেই আমাদের ঘরের বউ হওয়ার উপযুক্ত। কিন্তু বাবা, এত তাড়াতাড়ির কি আছে? বাবা, তোমার তাড়া না থাকলেও আমার আছে, জীবনের কি ভরসা, জানি না কখন কি হয়ে যায়, এই জন্য আমি ভাবছি কিছুদিন বৌমার সেবা একটু ভোগ করে নি। কিন্তু বাবা, লোকে কি বলবে, বড় দাদা এখনো বিয়ে করেনি আর ছোট ভাই। তোর আর ওই বর্দার কথা ভেবে কোনো লাভ নেই, প্রায় দু তিন বছর অন্তরই তো ওর মুখটা দেখতে পাই, আর যদি বিয়ের কথা বলি তো বাহানা বানিয়ে এড়িয়ে যায়। কিন্তু হ্যাঁ বাবা, যদি ও এটা জানতে পারে যে ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমার বিশ্বাস যে নিজের বিয়ের জন্য রাজি হয়ে যাবে। করা, ওয়েল ডান, ওয়ান্স অ্যাগেইন ইউ ডিড ইট। থ্যাংক ইউ। পাপা পাপা দেখো, ওই লোফারটা এখানেও পৌঁছে গেছে। পাপা, এই লোফারটা আমাকে ইচ্ছে করে তিনবার ধাক্কা মেরেছে। হোয়াট? ইয়েস পাপা, একে তুমি কঠিন শাস্তি দাও। তো এই লোফার তিনবার জেনে বুঝে তোমায় ধাক্কা মেরেছে? এক্ষুনি আমি মজা দেখাচ্ছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। কি, তুমি আমার মেয়েকে তিনবার ধাক্কা মেরেছ? ইনি আপনার মেয়ে? আগে হ্যাঁ, টু বি অনেস্ট স্যার, তিনবার নয় চারবার ধাক্কা দিয়েছি। ছি, কি নির্লজ্জ লোক রে বাবা। আচ্ছা আগে বলো যে তুমি জেনে বুঝে ধাক্কা মেরেছিলে। স্যার, গত এক মাস ধরে আমার কুষ্ঠিতে কিছু পরিবর্তন হয়েছে, কোনো না কোনোভাবে এনার সাথে ধাক্কা লাগছে, আমি নিজেই খুব চিন্তায় আছি, এর আগে আমার সাথে এরকম কখনো হয়নি। আর দ্বিতীয়বার যেন এই ঘটনা না হয়। স্যার, এটার আমি গ্যারান্টি দিতে পারবো না, অল ডিপেন্ডস অন মাই কুষ্ঠি। কি অসভ্য লোক দেখেছো পাপা, তুমি এই লোকটার কোর্ট মার্শাল করো। ওর শাস্তি ওকে পেতেই হবে, কিন্তু মা পার্টিটা শেষ হতে দাও। নো পাপা, এই লোকটা এই পার্টিতে থাকবে না, মেজর শানিয়েলের আসার আগে তুমি এই লোকটাকে বের করে দাও। আরে আপনারা সবাই হাসছেন কেন? কারণ তোমার এই লোফারের নামই মেজর দিগ্বিজয় শানিয়াল। আচ্ছা তোমরা ইয়াংরা একটু এনজয় করো, আমি একটু ওদিক থেকে আসছি। হ্যাঁ তো মমতাজি, ওই দিন আমি বলেছিলাম যদি আমিও দিগ্বিজয় সানিয়ালের মতন ভালো কাজ করে দেখাই তো তাহলে আপনি আমার। কেন লজ্জা দিচ্ছেন আমাকে? তো আপনি আমাকে দিগ্বিজয় সান্যাল অ্যাকসেপ্ট করলেন? থ্যাংক ইউ। আসুন আসুন মাস্টার মশাই, আসুন। আয় বিজয়, সুস্বাগতম, সুস্বাগতম। এসো বাবা, এই তো এসো।
বসো। বস বিজয়। আপনি বসুন। আরে কাপুর সাহেব, ইন্দার কোথায়? ইন্দারকে কোথায় পাবেন, ও তো সারাদিন নিজের বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়। যেদিন থেকে দিদি আর জামাইবাবু চলে গেলেন, তবে থেকে ইন্দার আর দিব্যার মা বাবা মামা আমি ব্যাস একটাই শুধু চিন্তার, যেন ভালোভাবে দিব্যার বিয়েটা হয়ে যায়, ব্যাস আমিও তীর্থে বেরিয়ে পড়ব। কাপুর সাহেব, আমরা দিব্যাকে দেখতে এসেছি। আপনি বসুন, আমি এক্ষুনি ডাকছি। দেখ বিজয়, যদি দিব্যাকে তোর পছন্দ না হয় তো আমাকে ইশারা করে দিবি, আমি কিছু মনে করব না। আর বাবা, আমি আমার পছন্দ তোমার উপর চাপিয়ে দেব না। ইনি মাস্টারমশাই, আর এনার ছেলে বিজয়। বেঁচে থাকো মা, বসো। কাপুর সাহেব, চলুন না আমরা বাইরে একটু বসি, ওরা বরং নিজেরা কথা বলুক, আমরা আসছি বাবা। চলুন চলুন, আসুন। দেখো দিব্যা, আই এম স্ট্রেট ফরওয়ার্ড পার্সন, তাই আপনার কাছে জানতে চাইছি আপনার কি আমাকে পছন্দ হয়েছে কি না। সত্যি করে বলবেন, আই উইল নট ফিল ব্যাড। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনি একজন পারফেক্ট ক্যান্ডিডেট, সবাই আপনার মতো স্বামী চেয়ে থাকে। আপনি একজন পোস্ট গ্র্যাজুয়েট ইন্সপেক্টর, আপনার ছোট পরিবার, নিজের বাড়ি, কিন্তু প্র্যাকটিক্যালি বলা মুশকিল যে আপনি কেমন মানুষ, আপনার নেচারটা কেমন। হয়তো এই জন্যই সবাই বংশ দেখে, সেদিক দিয়ে আপনি মাস্টারমশাইয়ের ছেলে, ব্যাস দ্যাট ইজ এনাফ। থ্যাংক ইউ দিব্যা, আজ পর্যন্ত কোনো সুন্দরী মহিলাকে এত সুন্দরভাবে এক্সপ্লেইন করতে দেখিনি। আর আপনার আমার সম্বন্ধে কি রায়? আপাতত তো এইটুকুই বলতে পারি, যদি বাবার সঙ্গে এখানে না আসতাম তাহলে আমার থেকে বোকা আর কেউ হতো না। আপনার বাড়িতে কে কে আছেন? শুধু আমি, বাবা আর আমার বড় ভাই মেজর দিগ্বিজয় সানিয়াল। তো আপনি বৌদিকে সাথে আনলেন না কেন? বৌদি? দাদা এখনো বিয়েই করেনি, তো বৌদিকে কোথা থেকে আনবো? তাহলে আপনি? এর উত্তর হয়তো বাবা দিতে পারেন। আমার মনে হয় দাদা হয়তো নিজের কাজের জন্য বিয়েটাকে এড়িয়ে যায়। দেখুন না, আমি আর আপনি এখানে বসে কথা বলছি, আর জানি না দাদা কোন মিশনে ব্যস্ত হয়ে আছে। দেখে এমন দিয়ে ঝটকা, কবে কিভাবে মিলে গেল মুনছিলাম আমি একা। আরে হায় রে হায়, এমন তোমাকে চাই, হায় রে হায়, এমন তোমাকে চাই। কিভাবে মিলে গেল মুছিলাম আমি একা। রে হায় রে হায়, এমন তোমাকে চাই, হায় রে হায়, এমন তোমাকে চাই। উড়ে উড়ে যায় মন তোমার দিয়েছে কেন ঝটকা, মন তো তোমার।
কেন যে তুমি চাও না আমায় বলো না কিসের সাজা ছেড়ে যদি যাই চলে আমি যাবে না আমায় খোঁজা কেন যে তুমি চাও না আমায় বলো না কিসের সাজা ছেড়ে যদি চলে যাই আমি যাবে না আমায় খোঁজা বলি তোমায় বলছি তোমায় শোনো তুমি ডুবে যাবে এই ঝটকায় মন তো তোমায় দেবো না আমি যতই থাকো একা আরে হায় রে হায় কেন এই মন আমাকে চায় হায় রে হায় কেন এই মন আমাকে চায় উড়ে উড়ে যায় তোমায় দেখে এমন দিয়ে ঝটকা কবে কিভাবে মিলে গেল মন ছিলাম আমি একা আরে হায় রে হায় কেন এই মন আমাকে চায় ম্যাডাম কি হয়েছে স্যার আপনাকে ডাকছে ঠিক আছে আসছি আমি কি ব্যাপার পাপা বসো মা এসো পাপা তুমি এভাবে হাসছো কেন গো হাসবো না কেন আমার আবার কিসের দুঃখ আরে যার জন্য ডাকলাম সেটা তো ভুলেই গেছি এই ছবিটা দেখো কেমন লাগলো ভালো কিন্তু এটা কার ফটো ইনি রাজেশ বর্মা বর্মা কেমিক্যালসের একমাত্র উত্তরাধিকারী এনার পিতা রাকেশ বর্মা আমার খুব ভালো বন্ধু কমপক্ষে 20-25 কোটি টাকার সম্পত্তি আছে এদের আরও একটা ছবি আছে আমার কাছে এই ছবিটাকে একটু মন দিয়ে দেখো এনার নাম হলো বিনয় সিনহা ইউএসএ থেকে বিজনেস ম্যানেজমেন্টের কোর্স করে সবেমাত্র ভারতে ফিরেছে এনার বাবা কিন্তু বিগ শট সারা ভারত জুড়ে কিন্তু এনার কারবার এক্সকিউজ মি পাপা তুমি এসব কথা আমাকে কেন বলছো এদের ব্যাপারে জেনে আমি কি করব কারণ এই দুই পরিবারের মধ্যে কোনো একটাতে তোকে বউ হতে হবে যদি তোমার এদেরকে এতই ভালো লাগে তাহলে তুমি নিজেই বিয়ে করে নাও আমাকে কেন বিরক্ত করছো আরে মা একটু শুনবি তো আরো একটা ছবি দেখ আমি আর কোনো ফটো দেখব না বেচারা মেজারের যে কি হবে মেজার ও পাপা This is my final choice, Papa. I love you, Papa. Hello. Hello, can I speak to Divya? Divya? কে বলছিস? Divya কে দিন না? আরে, নাম বলতে পারছিস না? দেখুন, আমি বিজয় বলছি। আপনি কে বলছেন? তোর আমার সাথে কি দরকার? দিব্যার সাথে কি কাজ বল? আপনি এইভাবে কথা বলছেন কেন? আমার যা কিছু বলার আছে ওকেই বলবো এই বেশি নাটক করিস না আর এই নম্বরে একদম ফোন করবি না বুঝলি অদ্ভুত মানুষ তো আপনি হয়তো আপনি জানেন না আমার আর দিব্যার বিয়ে হতে চলেছে কি বললি তুই তোর এত সাহস এরপর যদি ফোন করিস না মেরে মুখ ভেঙে দেব বুঝতে পেরেছিস সালা লোফার একটা কাকে গালি দিচ্ছিস এই তোর কি চক্কর চলছে রে কোন চক্কর এ বেশি বুদ্ধি দেখাস না খুব ঘ্যাম নিয়ে কথা বলছিল ফোনে কি কথা বলছিল যেই হোক আর যেন ফোন না করে এখানে তোকে বলে দিচ্ছি আরে কি বলছিস তুই এই দিব্যাকে জানো ওর মনে মনে কি চক্কর চলছে আজকাল তুমি জানো কিছু কি চক্কর চলছে সালা ঘ্যাম নিয়ে বলছে আবার ওর সাথে নাকি দিব্যার বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ রে বিজয়ের ফোন ছিল না তো হ্যাঁ হ্যাঁ ওই নামটাই বলেছিল আরে গাধা এটা তুই কি করলি সারা দিন চোরকির মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস ঘরে কি হচ্ছে না হচ্ছে জানিস তুই কি করে ছেলেটা ইন্সপেক্টর ইন্সপেক্টর বিজয় সেনিয়াল জানিস তুই কি মিস্টার ইন্দর তুমি তো দিদির ওপর খুব দাদাগিরি ঝাড়ো একবার বিয়ে তো হয়ে যেতে দে তারপর মজা দেখাচ্ছি হ্যালো হ্যালো মেজর এ বিজু আমি তোর কথাই ভাবছিলাম সত্যি আমার ফটো পেয়েছো নাকি হ্যাঁ পেয়েছি কেমন লাগছে জাস্ট ফ্যান্টাস্টিক মনে হচ্ছে তোর কাছে ছুটে আসি আর তোকে জড়িয়ে ধরি তাহলে চলে এসো না দেরি করছো কেন হ্যাঁ পারলে তো ভালোই হতো কিন্তু এইবার তো তোমাকে আসতেই হবে কেন কি হয়েছে ব্যাপারটাই এমনি শুনলে অবাক হয়ে যাবে আর বল না কি ওই দাদা আমি বিয়ে করছি হোয়াট হ্যাঁ দাদা আমি ভাবলাম সব ব্যাপারেই তুমি তো আমার থেকে এগিয়ে যাও এটাই একটা ব্যাপার যেটাতে আমি তোমাকে বিট করতে পারি তুমি আসছো তো আরে আমি তো আসবোই সঙ্গে মমতাকেও নিয়ে আসবো মমতা এই মমতাটা আবার কে ও ও ওয়া দাদা ওয়া কাকে তীর মারলে
আরে ছাড় এসব কথা, আমি নিজেই ঘায়েল হয়ে গেছি। চলো এই উপলক্ষে আমার হবু বৌদির সঙ্গে আলাপ তো হয়ে যাবে। তুমি আসছো তো দাদা? আর এটা বল বিয়েটা কবে? সামনের সোমবার। বাই ইন্সপেক্টর। ওকে মেজর, অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু সি ইউ। বাই। এই বিজু, আই লাভ ইউ। ওয়েলকাম। আরে ভাই, আমাদের মুখটা এতটাও খারাপ তো নয় যে আমাদের কপালে একটাও ফুল ঢুকবে না। দেখলে ড্যাডি, উনিও জেনে গেছেন যে তোমার ফুল নয় বন্দুক বেশি পছন্দের। ওয়েলকাম ওয়েলকাম, নিন। আসুন, নমস্কার। হ্যালো বিজয়, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। দিব্যা, ইনি হলেন আমাদের স্যার ডিসিপি এস কুমার। শি ইজ মাই অনলি ডটার কবিতা। হ্যালো। মৌনি, তুমি এখানে একটু বসো, আমি মিস্টার মালহোত্রার সঙ্গে দেখা করে আসি। তুমি কুড়ি পঞ্জাবি, তুমি ছেড়ে বাঙালি, ওই তুমি কুড়ি পঞ্জাবি, হাতে রং লেগেছে মেহেন্দি, ওই তুমি কুড়ি পঞ্জাবি, হাতে রং লেগেছে মেহেন্দি, দেখো আমাকে ভুলিয়ে আমার করলে মঞ্জুরি, তুমি ছেড়ে বাঙালি, তুমি ছেড়ে বাঙালি, দেখো আমাকে ভুলিয়ে আমার করলে মঞ্জুরি, ওই তুমি কুড়ি পঞ্জাবি, তুমি ছেড়ে। আরে আপনি একলা বসে আছেন, এই নিন কোল্ড ড্রিঙ্ক। থ্যাংক ইউ। আপনি বিন্দাস খান? নো প্রবলেম, ইউ আর মাই গেস্ট। বাই দ্য ওয়ে, ইন্সপেক্টর বিজয়ের সঙ্গে যার বিয়ে হচ্ছে উনি আমার দিদি। ও আচ্ছা আচ্ছা, আপনার দিদি? হুম। কত সুন্দর লাগছে, তাই না? ও ইয়েস, শি লুকস বিউটিফুল। আর আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাঙ্কস। আপনি নিন না, আমি এক্ষুনি আসছি। বন্ধনে যে কাল ছিল সে একা, গড়ে সাজে নাচে ভালো ভাই কি তোমার রাজা, কি ভালো যে লাগে যেন রবনে জড়ি বানা দি, কি ভালো যে লাগে যেন রবনে জড়ি বানা দি, যেন নজর না লাগে, দেখো দেখো রে দেখো, ওই হয় মিছিলে বাঙালি, পল্লে পল্লে
कुड़ी पंजाबी अरे আপনি এখনো খাননি এটা তো হট ডিংস হয়ে গেছে এটা নিন না না নো ফর্মালিটি প্লিজ বাই দ্য ওয়ে আমার দিদির সঙ্গে যার বিয়ে হচ্ছে উনি আমার জামাই বাবু আচ্ছা সো নাইস আপনি খান আপনি খান বাই দ্য ওয়ে ইউ আর মিস্টার মিস্টার ইন্দর এমনিতে ইন্দর বললেও কোনো অসুবিধা নেই ইন্দর বাবু এবার আপনি এটা বলবেন না যে আপনি ওনাদের কে হন উনি হলেন মেজর সান্যাল আমার জামাই বাবুর দাদা আর ওনার সঙ্গে আছে ওনার ফিয়ান্সি আপনি খান না না হলে আবার হট ড্রিংকস হয়ে যাবে আমি আসছি বিয়ে করার পরে যখনই অচেনা শহরে এলে তুমি নিজের বউয়ের কাছে নিজেই অচেনা আমি এমন ভাবে লজ্জা পাচ্ছে যেন আমাকে চেনেই না উফ কি সুন্দর হাত দুটো তোমার কিন্তু রান্না করে হাত দুটো শক্ত হয়ে গেছে চিন্তা করো না এগুলোও ঠিক হয়ে যাবে তুমি কি আমার হাতের তারিফ করবে বলে আমি বিয়ে করেছিলে আরে হাতের প্রশংসা করাতে খারাপ কোথায় আর এমনিতেও পৃথিবীর আলাদা আলাদা দেশে মেয়েদের শরীরের আলাদা আলাদা অংশ দেখে সৌন্দর্যের বিচার করা হয় সেটা কেমন আমেরিকাতে মেয়েদের গাল দেখে তার সৌন্দর্যের বিচার করা হয় ইউরোপে তার চোখ ইরানে তার নাক ফ্রান্সে তার ঠোঁট আর জাপানে তার পা দেখে তার সৌন্দর্যের বিচার করা হয় আর আমাদের দেশে তার সৌন্দর্য থাকে লজ্জা আর ভূষণে বারোটা বাজতে যায় আর এই ডিসিপির বাচ্চা এখন অব্দি বেরোলো না আর যাই হোক না কেন আমি আমার মনের কথা বলেই ছাড়ব দেখো কবিতা আমাকে না বলো না তাহলে ইন্দর শেষ হয়ে যাবে সত্যি কথা বলছি তোমার একটা ইশারায় আমি আমার জীবন দিতে পারি আমি এখন তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এক্সকিউজ মি তুমি মানে আপনি হ্যাঁ আমি এবার যাওয়া যাক চলুন এই নিন জাস্টিস সিনহা এবার বাঁচান দেখি আপনার রাজা বাবুকে মিস্টার কুমার জাস্টিস সিনহাকে মাত দেওয়ার মতো লোক এখনো জন্মায়নি আচ্ছা তাহলে চাল জাস্টিস সিনহাকে মাত দেওয়া খুব মুশকিল কাজ এই নিন জনাব অ্যান্ড নাও ইউ সার্ভ ইউর কুইন ভাই আমি আপনার সিদ্ধান্ত কি করে অমান্য করি সিনহা সাহেব শেষমেশ জাজেদের সিদ্ধান্তই তো সর্বোপরি হয় মানতেই হবে নিন আমি আমার রাজাকে পিছিয়ে দিচ্ছি এবার তো চাল দিন গুড 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 সিনহা সাহেব হ্যাঁ আজকাল আপনার ফ্যামিলি কোথা থাকে ভাই এখনো তো গ্রামেই আছে ওখানে আমি 3 বিঘার উপর বাড়ি বানাচ্ছি আরে ভাই এখনো পর্যন্ত 50 লাখ খরচা হয়ে গেছে তাহলে এমন কেন বলছেন যে শুধুমাত্র বাড়ি বানাচ্ছি বলুন প্যালেস বানাচ্ছি রাজপ্রাসাদ ভাই এখনো আমার রিটায়ারমেন্টে 2-3 বছর বাকি আছে তারপর আমি ওখানেই সেটেল হয়ে যাব তা আপনার ডিসিশনটা একদমই ঠিকঠাক আমাদের কাজকর্মের ধরনটাই তো এরকম যতক্ষণ গদিতে আছি ততক্ষণই সম্মান লোকজন সেলাম করে যেই গদিচ্যুত হলাম কোনো সালা ভিখারিও আমাদের পোষে না ইউ আর রাইট আরে এত বেলা হয়ে গেল কি রুদ্রাক্ষ এখনো এলো না কেন বাস এসে পড়লো বলে মুবারকা সেনা বাবু এসো 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 রুদ্রাক্ষ এসো বসো ভাই তোমার খবর কি আরে আপনাদের মতো মহান লোকের সামনে আমাদের অস্তিত্বই কি বাহ ভাই বাহ আপনারা বসুন আরে আমরা তো খেটে খাওয়া মানুষ তাও দৈনিক মজুরিতে জোকটা তো ভালোই করো কিন্তু রুদ্রাক্ষ আগে বসো তো না আমি এখন আসি ডিসিপি একটু তাড়া আছে এক্ষুনি মন্ত্রীর সাথে দেখা করে আসছি তারপর ভাবলাম আপনাদের সাথে দেখাও হয়ে যাবে আসল ব্যাপার হলো
বড় মানুষদের দর্শন পাওয়া গেলে নিজের মধ্যে একটু সাহস বেড়ে যায় না? তারপরে আপনাদের ভরসায় যা কিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, যা ইচ্ছে করো, আমরা তো সঙ্গে আছি। ডিসিপি, ওই কাপুর আছে না? কাপুর? কোন কাপুর? রবি কাপুর, ডায়মন্ড মার্চেন্ট। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওর? ও প্রোটেকশন মানি দিতে অস্বীকার করছে। দুটো ইনস্টলমেন্ট দেওয়ার পর ও এখন হ্যানা হ্যানা করছে। ভাবছি কালোকে উপরে পাঠিয়ে দিই, উপরে যাবে তো উপরওয়ালা ওকে প্রোটেক্ট করবে। বাস, আপনাদের দুজনের কৃপা চাই। চিন্তা করো না, ওর এলাকা আমার থানার আন্ডারেই পড়ে, আমি ওকে সামলে নেব, ডোন্ট ওয়ারি। কিন্তু কেসটা আমারই আদালতে আসবে, আর ফয়সালাও আমাকেই শোনাতে হবে। শিওর, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আরে, আপনাদের কাছে আমার এটাই আশা ছিল। আর হ্যাঁ, কাজের পর মিষ্টি আপনাদের কাছে পৌঁছে যাবে, চিন্তা করবেন না। এইবার মিষ্টির ওজন একটু বেশি হবে। স্যার, এর আগেও আমি বলেছি, কাপুরের মার্ডারের সাক্ষী আমি নিজে। আমি আমার নিজের চোখে রুদ্রাক্ষকে ওকে খুন করতে দেখেছি। আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? আর রুদ্রাক্ষের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট কেন ইস্যু করছেন না? ডোন্ট গেট এক্সাইটেড ইন্সপেক্টর ভিএস সান্যাল, আমাদের সামনে আইনি বাধা রয়েছে। সবচেয়ে বড় কথা, এই কেসের প্রত্যক্ষদর্শী তুমি, আর দ্বিতীয়টা হলো এই রুদ্রাক্ষের সঙ্গে পুলিশের সাপে নিউলে সম্পর্ক। যদি আমরা ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিই, তাহলে আদালত তো ধরে নেবে যে আমরা ওকে ফাঁসাবার চেষ্টা করছি। কিন্তু স্যার, আপনি তো জানেন এটা সত্যি। হ্যাঁ, কিন্তু যতক্ষণ না তুমি অন্য কোনো প্রত্যক্ষদর্শীকে নিয়ে আসতে না পারছো, ততক্ষণ পর্যন্ত এই কেসে কোনো দম নেই। আর আমি এটাও জানি, রুদ্রাক্ষের পাপের ফল ওকে ভুগতেই হবে সেসব অবধি। যদি ও খুন করে থাকে, তাহলে ওকে সাজা পেতেই হবে, বিকজ ক্রাইম ডাজন্ট পে। ওকে স্যার। ইন্সপেক্টর! হে ইন্সপেক্টর! আমি তোকে বলেছিলাম না, আমার বিরুদ্ধে তুই সাক্ষী খোঁজার চেষ্টা করিস না। মনে হয় আমার কথা তোর মগজে ঠোকার নয়। আর আজ তোকে আমি শেষ কথা বলে যাচ্ছি। একটা ক্রিমিনাল হয়ে আমাকে ধমকি দিতে এসেছিস? হে ইন্সপেক্টর, ভদ্রভাবে কথা বল। আমার নাম ও ইন্সপেক্টর নয়, ইন্সপেক্টর বিজয় সান্যাল, বুঝলি? সান্যাল? তোর সম্পর্ক তো আবার মেজর সান্যালের সাথে নেই। উনি আমার নিজের দাদা। মুবারকা ওয়ে, মুবারকা। তাই তো ভাবি, এত শক্তি তোর রক্তে কি করে আসলো? এতক্ষণে কথা ঢুকলো আমার মগজে। মনে আছে ইন্সপেক্টর, আমি তোকে বলেছিলাম আমার পেছনে লাগলে হয়তো পাগল হয়ে যায়, বা তার বদলি হয়ে যায়, বা মৃত্যু তাকে আপন করে নেয়। কিন্তু তোর নামে মৃত্যু লিখেছি। মুবারকা, মুবারকা। চলো। কি হয়েছে দিবিয়া, তোমাকে টেন্স লাগছে? আমার খুব ভয় করছে বিজয়। ভয়? কিসের ভয়? যদি তোমার কিছু হয়ে যায়। আমার আবার কি হবে? রুদ্রাক্ষ, তুমি নিজে ট্রান্সফার। বিজয় সান্যালের বউ হয়ে ভয় পাচ্ছ? যতক্ষণ তুমি আমার সাথে আছো, আমার কিচ্ছু হবে না।
আমার উপর বিশ্বাস আছে তো? লাভ ইউ। কেবে আপনাদের আপনাদের না না দেবো না দেবো না তোকে বারণ করেছিলাম না তো কি হয়েছে বেশ করেছি আবে এই চল এই চল ছেড়ে দাও কেন মারছো? এই তুই কে রে বুড়ো? যা নিজের কাজ কর, যা। ভদ্রভাবে কথা বলো। ভদ্রতা শেখাচ্ছিস, ভদ্রতা শেখাচ্ছিস। হ্যাঁ দেখো আমার ছেলে ইন্সপেক্টর কিন্তু তাই নাকি রে? হ্যাঁ ওই ওই ভাই, ও ছেলে ইন্সপেক্টর। আজি পুরোটাকে এখানে শেষ করে দেব। মারতে হয়তো মারো, কিন্তু আমার মুখ বন্ধ করতে পারবে না। আচ্ছা খুব কথা বেরিয়েছে। ভৈরব নগরে আজ প্রথমবার কেউ রুদ্রাক্ষের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে। আমি দেখছি তোর কথা কি করে বন্ধ না হয়। মুঝে এর মুখ সেলাই কর। মুখ সেলাই কর। এই যাও এখান থেকে, চলো সরো এখান থেকে, যাও সরো। বাবা 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 বাবা, কি হয়েছে তোমার? এদিকে এসো, তাড়াতাড়ি এসো, ধরো ধরো বাবাকে। কি বিজয় সান্যাল রুদ্রাক্ষকে অ্যারেস্ট করেছে? আমি এক্ষুনি আসছি। ইন্সপেক্টর, খুব শীঘ্রই তুই জানতে পারবি যে কার উপর হাত তুলেছিস তুই। আমার তোর ব্যাপারে কিচ্ছু জানার দরকার নেই। আমি জানি শুধু একটা ক্রিমিনালকে অ্যারেস্ট করেছি। কি হয়েছে ইন্সপেক্টর সান্যাল? স্যার, এর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। ও আমার বাবার ঠোঁট সেলাই করে দিয়েছে। কি? ইয়েস স্যার, আমি মাননীয় মন্ত্রীকে ফোন করে দিয়েছি, উনি অন দ্য ওয়ে। একে ফাঁসির দড়ি অবধি পৌঁছতে পারলেই আমার শান্তি। ইন্সপেক্টর বিজয় সানিয়াল। হ্যালো ইন্সপেক্টর। স্যার, আমি রুদ্রাক্ষকে অ্যারেস্ট করেছি। খুব ভালো, আমি খুশি হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ও সকলের চোখের সামনে দাঁড়িয়ে মিস্টার কাপুরকে হত্যা করেছে। আর শুধু তাই নয়, আজ সবার চোখের সামনে ও আমার বাবার ঠোঁট সেলাই করে দিয়েছে। কি? এমন দানবীয় কাজ কোনো মানুষ করতে পারে? এ তো আমাদের কল্পনার বাইরে। কিন্তু স্যার, আপনি চুপ করুন, আমায় জিজ্ঞেস করতে দিন। যা ইন্সপেক্টর সান্যাল বলছেন ওটা সত্যি না মিথ্যে? হ্যাঁ বা না তে জবাব দাও। হ্যাঁ স্যার, এই সমস্ত শয়তানদের ফাঁসির দড়িতে ঝোলানো উচিত, এরা সমাজের আবর্জনা। আমার উপর হাত তুললি, এটা ভুলে যাও না ইন্সপেক্টর। যদি উনি থাকেন আমরা আছি, আমরা আছি তো উনি আছেন। ভেবে লাভ নেই, রুদ্রাক্ষকে বাইরে বার করো। এসো রুদ্রাক্ষ।
আমি তোকে বলেছিলাম না, তুই খুব শিগগিরই জানতে পারবি যে তুই কার উপর হাত তুলেছিস। পেছে পেছে মরব। কি হয়েছে দিবিয়া? আমি তোমাকে ছাড়াতে পারলাম না। তুমি মন্ত্রীর গায়ে হাত দিয়েছ, তাই কেউ আমাদের কথা শুনতে রাজি হলো না। আমি একদম ভেঙে পড়েছিলাম, এই জন্য আমি দাদাভাইকে ইনফর্ম করে দিয়েছি। আমি নিরাশ হইনি, আমি মরে যাব কিন্তু হার মানবো না। তুমি কতদিন একা লড়ে যাবে? আমি একা কোথায়? তুমি তো আমার সঙ্গে রয়েছো, আমার সাথে থাকবে তো? যদি তুমি এইভাবে হাল ছেড়ে দাও তো বাবার খেয়াল কে রাখবে? নিজের খেয়াল রেখো। ইন্সপেক্টর দেশাই। স্যার, ইন্সপেক্টর বিজয় সান্যালকে মুক্ত করে দাও। কি? মন্ত্রীজির মনে দয়া হয়েছে, উনি ইন্সপেক্টর সান্যালের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন, ওকে ক্ষমা করে দিয়েছেন। ওকে স্যার। স্যার, আপনি কি করলেন? চিন্তা করো না, ও বাড়ি পৌঁছবার আগে ওর বংশ নির্বংশ করে দেব আমরা, তারপরে ওকেও। বিজয়! বিজয়! দেশাই! বিজয়, তুমি এক্ষুনি বাড়ি যাও, তোমার পরিবারের সবাই বিপদের মধ্যে আছে। তুমি কি করে জানলে? আমি এক্ষুনি ডিসিপিকে বলতে শুনলাম যে ও তোমার সমস্ত পরিবারকে শেষ করে দেবে। যাও বিজয়, যাও। থ্যাংকস। ম্যাডাম, ম্যাডাম, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? বিজয় স্যার জেল থেকে পালিয়ে গেছে। কি? আর আপনাকে মহাকালীর মন্দিরে ডেকেছে। ব্যাপার দিবিয়া? বিজয়, না, চলো দিবিয়া। বিজয়! না, ছেড়ে দাও আমাকে। তোর বড় ভাইয়ের জন্য আমার ভাইয়ের মৃত্যু হয়েছিল, আজ আমি তার প্রতিশোধ সুদ সহ পুষিয়ে নেব। বিজয়,
বাঁচিয়ে নি তোর বই লজ্জা। এখন তুই আর বেঁচে থেকে কি করবি? এই সব কি করে হলো বাবা? আসলে ব্যাপারটা রুদ্রাক্ষ, ডিসিপি সিনহা আর মন্ত্রীমণ্ডলীর কাছে বিজয় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই জন্য ওকে রাস্তা থেকে সরানোর জন্য ওই চারজনে আর আমি কিছু করতে পারিনি রে বাবা। হ্যালো, কে? আমি মেজর দিগ্বিজয় সানিয়াল বলছি। আমি রুদ্রাক্ষ বলছি। আমি তোকে বলেছিলাম না মেজর, এই দুনিয়াটা খুব ছোট আর এটা আজ তুই বুঝেছিস নিশ্চয়ই। তোর জন্য, তোর জন্য আমার ভাইকে ফাঁসির তরিতে ঝুলতে হয়েছিল, আর আমিও তোর ভাই আর তার বউকে মেরে আমার পাওনাটা সুদ সমেত বুঝে নিয়েছি। কি করেছি তো? মুবারকা 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 মেজর। নো মেজর, নো, আমি তোমার ইস্তফা অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ তুমি নিজেই জানো না তুমি কি লিখেছো এতে। আমি জানি স্যার, এই রেজিগনেশনের প্রতিটা শব্দ আমি জেনে বুঝে লিখেছি। প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন। তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করার মানে হচ্ছে একটা উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া। আপনি কোন ভবিষ্যতের কথা বলছেন স্যার? আমার ভাই আর তার স্ত্রীকে সবার সামনে মেরে ফেলা হয়েছে, আমার ভবিষ্যৎ ওখানেই শেষ অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি মেজর, কিন্তু তুমি যদি চাকরিটা ছেড়ে দাও তাহলে কি তোমার ভাই আর তার বউ কি ফিরে আসবে? প্লিজ কন্ট্রোল ইওর সেলফ। তুমি এটা ভুলো না যে তুমি একজন সৈনিক আর দেশকে রক্ষা করা তোমার সব থেকে বড় কর্তব্য। এটাই তো দুঃখের ব্যাপার স্যার, যে দেশ রক্ষার জন্য আমি নিজের জীবন পর্যন্ত বাজি রেখে দিই, সেই দেশের আইন ভিতর থেকে এত ফাঁপা আর নষ্ট হয়ে গেছে আমি আন্দাজ করতে পারিনি। আমি আমার ভাইয়ের বদলা নিতে চাই স্যার। আমি এই অপরাধীদের তাদের মূল থেকে একেবারে উপড়ে ফেলতে চাই। কিন্তু এর জন্য চাকরি ছাড়ার কি দরকার মেজর সান্যাল? তুমি নিজেই তো একটা তৈরি যোদ্ধা। তুমি? হ্যাঁ, আমি কখন থেকে ওয়েট করছি, চলো। কোথায় যাবে? যেখানে তুমি যাবে। না মমতা, আমাকে যাত্রাটা একাই করতে হবে। একাই যদি সব করবে তাহলে আমি কেন? তুমি কি আমাকে যোগ্য মনে করো না? না, ব্যাপারটা তা নয়। প্লিজ তোমার দুঃখে আমাকে সাথী করো, আমার অধিকার কেড়ে নিও না। মমতা ঠিক বলছে। ইয়েস মেজর, আমার মেয়ের কাছ থেকে অধিকারটা ছিনিয়ে নিও না। এটা ভুলো না যে তোমার বাবা তার ছেলের সঙ্গে তার বৌমাকেও হারিয়েছেন,
মামতা এখন বউ না হয়ে তার মেয়ে হিসাবে তো সেবা করতে পারে। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে থাকবে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ভালোই হলো তোমরা এসে গেছো, না হলে এই বাড়ি একা আমায় একেবারে গিলতে আসে। আর দেখ বাবা, প্রতিজ্ঞা কর, আমায় একলা ফেলে চলে যাস না। এ কোথাও যাবে না, মমতা তোমার দেখভাল করার জন্য এখানে এসেছে। আমি তোদের দুজন আর দিব্যি খাচ্ছি। যে লোকেরা তোদের খুন করেছে, যতক্ষণ না তাদের থেকে তোদের মৃত্যুর বদলা নিচ্ছি ততক্ষণ আমার শান্তি হবে না। তোমাদের বলিদান বেকার হবে না, তোমরা তো সাহসীদের মতন মরেছ, আর আমি ওদের কুকুরের মতন মারব। আইন তোমাদের নিয়ে খেলা করেছে, এবার মেজর সানিয়াল আইন নিয়ে এমন খেলা দেখাবে যা আজ পর্যন্ত এখনো কেউ দেখেনি। আমি আপনার সাথে আছি। তুমি? হ্যাঁ মেজর দাদা, ওরা আমার দিদি জামাইবাবু দুজনকে খুন করেছে, আমি ওদের থেকে বদলা নিতে চাই, আমাকে আপনার সাথে নিন। স্যার, মেজর আপনার সঙ্গে দেখা করতে চায়। মেজর সানিয়াল? হ্যাঁ স্যার। ঠিক আছে, পাঠিয়ে দাও ওকে। ইয়েস স্যার। মেজর সানিয়াল? হ্যালো মেজর সানিয়াল। হ্যালো, প্লিজ হ্যাভ এ সিট। এভাবে কেন দেখছেন আমাকে? দেখছি সেই অফিসারকে যার দেখাশোনায় ইন্সপেক্টর বিজয় সানিয়াল তার কেরিয়ার শুরু করেছিল। যখনই আমি ওর কথা ভাবি তখনই আই ফিল ব্যাড অ্যাবাউট ইট, ভেরি ব্যাড। খুবই সৎ আর সাহসী অফিসার ছিল। ওর মৃত্যু আমাদের ডিপার্টমেন্টের পক্ষে খুবই বড় লস মেজর সানিয়াল। ওর মৃত্যু হয়েছে বলবেন না ডিসিপি, বলুন ওর খুন হয়েছে। আমার এই দু চোখে ভালো করে দেখুন, এক চোখে এক নতুন বউয়ের মৃতদেহ দেখবেন, আর দ্বিতীয় চোখে বিজয়ের। আপনার প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে। আমাদের তদন্ত চলছে, খুব তাড়াতাড়ি রুদ্রাক্ষকে আমরা ধরে ফেলতে পারব। আমার রুদ্রাক্ষের ফাইলটা দরকার। রুদ্রাক্ষের ফাইল? আগে হ্যাঁ, ওরই বিরুদ্ধে তদন্তের সময় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, এবার আমি ওটার পরিণতি দেব। না না, আই এম সরি মেজর, ওই ফাইলে আমি আপনাকে দিতে পারবো না, কেননা কোনো রকম পুলিশ রেকর্ড আমরা বাইরের লোককে দিতে পারি না। আর পরিণতির কথা যদি বলেন তাহলে সে কাজ পুলিশের। কার কি কাজ আছে সেটা মেজর দিগ্বিজয় সানিয়ালকে বোঝাতে আসবেন না, আমি আপনার কাছে শুধু ফাইল চেয়েছি। অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট। মেজর সানিয়াল, এটা পুলিশ হেডকোয়ার্টার্স, কোনো মিলিটারি অফিস নয় যেখানে আপনার আদেশ পালন করা হবে। এখানকার সব নিয়মকানুন আমার হিসেব মতো চলে। আমি কোনো অবস্থাতেই রুদ্রাক্ষের ফাইল তোমাকে দেব না। এখানকার কায়দা আর কানুন দুটোই আমি বুঝে গেছি ডিসিপি। এবার মেজর সানিয়ালের কথাটা কান খুলে শুনে রাখো। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি নিজে আসবে আমার কাছে রুদ্রাক্ষের ফাইল নিয়ে। Do you understand, DCP? Hey, Marisna! Hey, Marisna! Hey, Marisna! Hey, Marisna! Hey, Marisna! Hey,
এই মারিস না এই বলছি মারবি না মারিস না বলছি না এই কি হচ্ছে কি এই মার মার শালাকে মার এই মার 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 এই মারবি না ভাই মার তুমি চিন্তা করো না আমি আসছি এক্ষুনি ওকে বস কি তো ফোন করে দিয়েছে দিশবি কি তো এক কুড়িয়া দেবে মার আরে আরে মার মার মারছি চলো মারবি না মারবি না মার মার না মার না মার কানে করে দে বাবারে ও মারবি না কি তো শেষ করে দেবো তো বেড়া দেবো তো বেড়া তো শেষ তুই কিচ্ছু করতে পারবি না আরে মারছিস কেন আমাকে হ্যাঁ ওই দেখো এসে গেছে এই চল 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 স্যার খুব ভালো হয়েছে আপনি এসে গেছেন না হলে হারান দাদার আমার কানে পর্দাই ফাটিয়ে দিচ্ছিল আজ কেন আসবো না তুমি রুদ্রাক্ষের লোক না হ্যাঁ স্যার চলো চলো গাড়িতে বসো তোমরা দুজনেই নিচে নামো কামন এসব কি পাগলামি মেজর এইসব ফয়সলা এক্ষুনি হয়ে যাবে এবার তোমরা আমার কায়দা কানুনের হিসাবে চলবে যেভাবে কোনো প্রমাণ ছাড়া তোমরা রুদ্রাক্ষকে অ্যারেস্ট করতে পারছো না বা অ্যারেস্ট করতে চাইছো না সেইভাবেই কোনো প্রমাণ ছাড়া আমি একে মেরে ফেলবো আর শিখণ্ডী হবে তুমি চলো নিজে রিভলভার বের করো অ্যান্ড শুট হিম কিন্তু আমি ওকে কী করে মারতে পারি আমি তোকে বাঁচাতে এসেছিলাম এ তো এমনিতেও বাঁচবে না যদি তুমি একে না মারো তাহলে আমি তোমাদের মেরে ফেলবো না না ডোন্ট কিল মি প্লিজ না স্যার দেখুন স্যার আমাকে কিন্তু গুলি মারবেন না আপনি যদি আমায় মেরে ফেলেন তাহলে কিন্তু আপনিও বাঁচবেন না শুট ডিসিপি আই সে শুট শুট না না স্যার না স্যার ভেরি গুড ওয়েল ডান এবার একটা কাজ করো ডিসিপি তুমি নিজের ডিপার্টমেন্টকে গিয়ে বলে দাও যে তুমি এক অপরাধীর বুকে 5 ফুট দূর থেকে গুলি করে মেরে ফেলেছো আর তুমি যদি সেটা বলতে না চাও তাহলে তুমি রুদ্রাক্ষকে গিয়ে বলো যে তুমি নিজে ওর লোককে খুন করেছো আর যদি তুমি এটাও করতে না চাও তাহলে চলো আমি নিজে গিয়ে রুদ্রাক্ষকে বলে দিচ্ছি না 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 মেজর তুমি এরকম কিছু করবে না আমার পজিশন খুব খারাপ হয়ে যাবে আর রুদ্রাক্ষ আমাকে সহজে ছাড়বে না প্লিজ আই রিকোয়েস্ট ইউ মেজর প্লিজ আর যদি তুমি না চাও যে আমি এরকম কিছু করি তাহলে আমাকে রুদ্রাক্ষের ফাইল দাও ঠিক আছে তুমি যেরকম বলবে দ্যাটস লাইক এ গুড বয় রুদ্রাক্ষকে এটাও বলে দিও যে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম ইন্দর কি ব্যাপার তুমি এত চুপচাপ কেন বসে আছো তুমি চুপ থাকলে আমার একদম ভালো লাগে না আমি বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি একদম চুপচাপ থাকো আমার থেকে দূরে দূরে থাকো ফোন করলে সেটাও তুমি রিসিভ করো না আমার কথা ঠিক করে উত্তরও দাও না আমি কোনো ভুল করে থাকলে বলো না প্লিজ প্লিজ কবিতা আমাকে একটু একলা ছেড়ে দাও একলা ছেড়ে দেব তার মানে তোমার এখন আমার সঙ্গও পছন্দ নয় আমাকে এভাবে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও এটা গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করো তার মানে আমার দিদি আর জামাইবাবুর খুনে তোমার বাবাও জড়িত এটা হতেই পারে না আমি তোমার কথা একটুও বিশ্বাস করি না তুমি বিশ্বাস করো বা না করো তাতে আমার কিচ্ছু এসে যায় না যদি এটা সত্যি হয় তাহলে আমার সঙ্গে আমার ড্যাডির কোনো সম্পর্ক থাকবে না আর যদি এটা মিথ্যে হয় তাহলে তোমার কাছে তোমার এই কবিতা সারা জীবনের জন্য হারিয়ে যাবে আরে এত অন্ধকার হয়ে গেছে অথচ ঘরে কেউ লাইট জ্বালায়নি এখন অবধি লাইট জ্বালিও না ড্যাডি আরে তুই অন্ধকারের মধ্যে বসে কি করছিস
আমার তোমার কাছে কিছু প্রশ্ন আছে, আর সেটা অন্ধকারেই। কারণ হয়তো আলোতে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে ইতস্তত বোধ করবে। আরে আমি কেন ইতস্তত বোধ করবো মামনি? আজকে তুই এমন কেন অদ্ভুত কথা বলছিস? এ কেমন ছেলে মানুষী? ড্যাডি, তুমি আমার মাথার উপর হাত রেখে প্রতিজ্ঞা করো যে তোমাকে আমি যা যা জিজ্ঞেস করবো তুমি সব সত্যি কথা বলবে। ঠিক আছে বাবা, এনে আমি তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আমি যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যে কিছু বলবো না। বলো, যদি তোমার উত্তরটা হ্যাঁ হয় তাহলে আমাদের এই সম্পর্কটা সারা জীবনের মতো শেষ হয়ে যাবে, আর যদি তোমার উত্তরটা না হয় তাহলে নিজেকে তোমার মেয়ে বলতে গর্ব হবে আমার। তুই আসলে কি জানতে চাইছিস? তুমি কি মিস্টার সানিয়াল আর ওনার স্ত্রীর হত্যার সঙ্গে যুক্ত ছিলে? কি পাগলের মতো কথা বলছিস মামনি? আমি আমার প্রশ্নের উত্তর চাই মামনি। আমি আসলে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ড্যাডি। এখন তো তোমার সত্যি কথা বলারও সাহস নেই। আমি চলে যাচ্ছি ড্যাডি, আজ থেকে তোমার কবিতা তোমার কাছে মরে গেছে। কবিতা দানি যা, কবিতা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও ড্যাডি। এটা কি পাগলামো কবিতা? আমি বলছি আমাকে ছেড়ে দাও ড্যাডি। এখন তুমি এই অধিকারটাও হারিয়ে ফেলেছো। ভালো এটাই হবে যে তুমি তোমার নিজের হাতটা নামিয়ে নাও। এবার আমি বাড়ি তখনই আসব যখন তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবে। কবিতা, এটা তো সম্পূর্ণভাবে অন্যায়। বাবার অপরাধের শাস্তি মেয়ে কেন পাবে? এক মিনিট, তুমি? হ্যাঁ আমি। তোমার সন্দেহটা ঠিক ছিল ইন্দার, আমি আমার নিজের বাড়ি ছেড়ে সারা জীবনের মতো তোমার কাছে চলে এসেছি। না, আমি আমার দিদির খুনিকে আমার সাথে রাখতে পারবো না, কখনো পারবো না। তুমি যেতে পারো। ঠিক আছে, তোমার অস্বীকারে আমার কোনো আপত্তি নেই। তুমি সুখী থাকলেই আমি খুশি, পারলে আমাকে ক্ষমা করে দিও। দাঁড়াও কবিতা, তুমি কোথাও যাবে না। ইন্দার, কবিতা নিজের বাপের বাড়ি ছেড়ে তোমার কাছে চলে এসেছি, জানো কেন? কারণ ওর বাবা বিদ্যা আর বিজুর খুনের সাথে জড়িত ছিলেন। এখনো কি ওকে বিশ্বাস করো না? ইন্দার, আমি তো ওর সাহসের বাহবা দিচ্ছি। এখানে আসার সময় আমার সাথে আমার পাপার আশীর্বাদ ছিল, কিন্তু কবিতার সাথে তো সেটাও নেই। আর বাবার কুকর্মের শাস্তি ওকে তুমি কেন দিচ্ছ ইন্দার? যাও, কবিতার কাছে ক্ষমা চেয়ে নাও। যাও ইন্দার। মেজর সাহেব, ওদের দুজনকে এই সময় একা ছেড়ে দেওয়া উচিত, তাই না? প্রিয়তমা, ও প্রিয়তমা, ভালোবেসে এমন তোমায় দিলাম যে। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ভালোবেসে এমন তোমায় দিলাম যে। তুমি মানো কি মানো না আমি তোমারই দিওয়ানা, এ সারা দুনিয়া জানে। আরে হো প্রিয়তমা, ভালোবেসে এমন তোমায় দিলাম যে।
যে হলো আজকে ফিদা, কি চাইছো তুমি শুধু বলো না, কেন করো তুমি মানা, ও আমার প্রিয়তমা আমি তোমারই দিওয়ানা, শোনো না ও প্রিয়তমা, ও প্রিয়তমা ভালোবেসে এমন তোমায় দিলাম যে, আমি তোমায় যে ভুল বুঝিনি, শুধু তোমায় সাথী মেনেছি, তুমি করলে আমায় কাবু, এ তোমার কি যে জাদু, ভালোবেসে ভাবছি শুধু তোমায় যে 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 সারা দুনিয়া জানে, আরে হো 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 প্রিয়তমা, ও প্রিয়তমা, লা 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 লা। বাবা চা নিন। থ্যাংক ইউ মামুনি। মামুনি, দিগ্বিজয় কোথায়? জানি না, সকাল সকাল কোথায় বেরিয়েছে। মারে, তোকে দেখি তো বৌমার কথা মনে পড়ে। বড্ড অল্প বয়সেও আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। দুঃখ করবেন না বাবা, আর নিয়তিকে কে খণ্ডাতে পারে, আমি আছি তো আপনার পাশে। মা, আমি তোমার বাবা কর্নেল সাহেবের প্রতি কৃতজ্ঞ যে উনি তোমায় দিগ্বিজয়ের সাথে এখানে পাঠিয়েছেন। বলছি, তোমরা দুজন এখন তাড়াতাড়ি বিয়ে করে নাও। বাবা, আমরা দুজনে ঠিক করেছি যে যতক্ষণে বিজয় আর দিব্যার খুনের বদলা নিচ্ছি ততক্ষণ আমরা বিয়ে করব না। তাতে যদি আমাদের দুজনের বিয়ে না হয় তো না হোক। বাহারে মা, বাহ, ধন্য তুই আর তোর এই পরিবারের জন্য ভালোবাসা। আচ্ছা, তাহলে আমি আসছি। ঠিক আছে, বাট টেক কেয়ার। ডেফিনেটলি স্যার, আপনার সাথে একদিন দেখা করতে এসেছে, বলছে ওনার নাম দিগ্বিজয়, বললো ডিসিপি স্যার পাঠিয়েছেন। ঠিক আছে, পাঠিয়ে দে। ইওর হার্টবিট ইজ নট রেসপন্ডিং ওয়েল, প্লিজ টেক কেয়ার। ব্লাড প্রেশারটাও খুব হাই আছে, আপনার জন্য এটা খুব মারাত্মক হতে পারে, বি কেয়ারফুল। ঠিক আছে ডক্টর, আইল টেক কেয়ার অফ ইট। ওকে, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ। গুড ইভিনিং জাস্টিস সিনহা। ভেরি গুড ইভিনিং, আসুন আসুন, প্লিজ হ্যাভ এ সিট। মাফ করবেন, আমি সন্ধ্যাবেলা আপনাকে বিরক্ত করলাম। না না, ইটস অল রাইট, বলুন আপনার কি সেবা করতে পারি। সো নাইস অফ ইউ, আমার আপনার সাথে কিছু প্রাইভেট কথা ছিল। এখানেও করতে পারেন, আমি আপনাকে আগে কোথাও দেখেছি। ডিসিপির সাথে? হ্যাঁ হ্যাঁ, হতেও পারে। বলুন, কি বলতে আসছেন আপনি? ডিসিপি সাহেব বলেছিলেন যে কথা শুরুর আগে এই জিনিসটা আপনাকে দেখাতে। হুম, 10 লাখ, এটা তো শুরু। কাজটা কি? আমার সাথে একজনের শত্রুতা আছে, ওকে আমি মুক্তি দিতে চাই। কিন্তু এই ব্যাপারে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি আমাকে এমন এক ফুল প্রুফ প্ল্যান দিন যেটা দিয়ে খুন করার পর কেউ আমাকে সন্দেহ করবে না, আর যদি আমি ধরাও পড়ে যাই তাও যেন আমার কিছু না হয়, কারণ কেস তো আপনার আদালতেই আসবে। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। আমরা সমাজের চারটে পিলার, রুদ্রাক্ষ, ডিসিপি, মন্ত্রীমশাই আর আমি।
আর আপনি যদি ধরাও পড়ে যান তাহলেও রুদ্রাক্ষের ভয়ে কেউ আপনার বিরুদ্ধে সাক্ষী দিতেও আসবে না। আর ডিসিপি আপনার বিরুদ্ধে কোনো ফাইলও তৈরি করবে না। ও হ্যাঁ, আর এই ব্যাপারটা যদি তারও উপরে পৌঁছে যায় তাহলে মন্ত্রীবাসী সামলে দেবেন। আর তারপরেও যদি এই কেস আমার আদালতে আসে তখন আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দেব। এইভাবে আমাদের পুরো নেটওয়ার্কটা চলে। কিন্তু আবার যদি কেউ ইন্সপেক্টর বিজয় সানিয়ালের মতো পথে চলে আসে তো? যা ইন্সপেক্টর বিজয় সানিয়ালের সাথে হয়েছে সেটা তার সাথেও হবে। মানে? মানে এটাই, যেভাবে আমরা চারজন মিলে ইন্সপেক্টর বিজয় সানিয়ালকে খুন করেছিলাম সেইভাবে ওকেও আমাদের পথ থেকে সরিয়ে দেব। আমি বুঝলাম না, একটু খুলে বোঝান। ব্যাপারটা এইরকম যে ইন্সপেক্টর বিজয় সানিয়াল রুদ্রাক্ষকে খুন করার সময় দেখে ফেলেছিল, আর ইন্সপেক্টর বিজয় সানিয়াল রুদ্রাক্ষকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিল। বাস, আবার কি? আমি, রুদ্রাক্ষ, ডিসিপি আর মন্ত্রী মশাই মিলে ইন্সপেক্টর বিজয় সানিয়ালকে চিরদিনের মতো মুক্তি দিয়ে দিলাম। এবার আপনি আমাকে বলুন যে আমি কি করে খুন করব। ভেরি সিম্পল, মন দিয়ে শুনুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। শুনুন, আপনি তো এটাই বললেন না, আপনি যাকে খুন করতে চান, হু ইজ দ্যাট বিগ শট? জাস্টিস বিনয় সিনহা। হোয়াট? তুমি আমাকে? ইয়েস জাস্টিস বিনয় সিনহা, কারণ ইন্সপেক্টর বিজয় সানিয়ালের খুনে তুমিও সামিল ছিলে। তুমি কে? ইন্সপেক্টর বিজয় সানিয়ালের দাদা। কাল তুমি কোর্টে পৌঁছাবে ঠিকই, কিন্তু ওই চেয়ারে বসতে পারবে না। তুমি ওই পবিত্র চেয়ারের অপমান করেছ। কাল তোমার মৃত্যু নিশ্চিত। Yes, Justice Sinha speaking. হ্যাঁ হ্যাঁ বলুন জাস্টিস সিনহা সাহেব, কেমন আছেন? ডিসিপি, তুমি মেজর সানিহালকে আমার কাছে পাঠিয়েছিলে? না তো। হোয়াট? কেন, কি হয়েছে? উনি তো আমাকে কালকেই কোর্টে মারার হুমকি দিয়ে গেলেন। হোয়াট? আপনাকে মারবার হুমকি দিয়েছে? ঠিক আছে, চিন্তা করবেন না, আমি কোর্টে আপনার সঙ্গে থাকবো। আপনি কটায় বাড়ি থেকে বেরোবেন আর কটায় গিয়ে পৌঁছবেন? ঠিক 11টার সময় পৌঁছতে হবে আমাকে কোর্টে। ঠিক আছে, আমি ঠিক 10:30 আপনার বাংলোতে পৌঁছে যাব। আপনি আমাকে ছাড়া কিছুতে বাংলো থেকে বেরোবেন না। আই উইল ডেফিনেটলি ওয়েট ফর ইউ, আই উইল ওয়েট ফর ইউ, প্লিজ টেক কেয়ার অফ মি, আই উইল ওয়েট ফর ইউ। গুড মর্নিং জাস্টিস সিনহা। ভেরি গুড মর্নিং, খুব ভালো হয়েছে তুমি এসে গেছো, মানে খুব খুব। অত ঘাবড়াবার কি আছে, আমি আছি তো, সব সামলে নেব। ইজ এভরিথিং অল রাইট? ফার্স্ট ক্লাস, আসুন। চলো। আসুন সিনহা সাহেব। ইন্সপেক্টর সিং, কোর্টে কোনো রকম সাসপিশিয়াস ক্যারেক্টার দেখলে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নেবেন। Yes, sir. আর সে যদি পালাবার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে গুলি করবেন। Yes, sir. ওকে? এই নিন, আপনার কেবিনে আমরা পৌঁছে গেছি। আপনি নিশ্চিন্তে ভেতরে কাজ করুন, আমি বাইরের অ্যারেঞ্জমেন্ট দেখে আসি। না না ডিসিপি, তুমি আজ কোথাও যাবে না, তুমি আর সারাদিন আমার সঙ্গেই থাকবে। আপনি অকারণে ঘাবড়াচ্ছেন সিনহা সাহেব, ও এখানে আসবেই না। আরে ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, ও একজন ব্ল্যাক ক্যাট কমান্ডো, ও যে কোনো জায়গায় চলে আসতে পারে।
না না তুমি কোথাও যাবে না ঠিক আছে প্লিজ চলুন তুমি ঠিকই বলেছিলে ডিসিপি মনে হয় ও এখানে আর আসবে না কারণ 11টা বাজে ঠিক 5 মিনিট বাকি আর আমি ঠিক 5 মিনিটের মধ্যে ডায়াসে চলে যাব এমনটা হবে না হ্যাঁ আমি আমার দেওয়া কথা অনুযায়ী আমি তোমাকে তোমার চেয়ারে বসার আগেই মেরে ফেলবো যেভাবে তোমরা আমার ভাইকে মেরেছিলে Yes, Inspector Singh. Sir, আপনি এক্ষুনি তো আপনি জজ সাহেবের সঙ্গে ভিতরে গেলেন। What? আমি? কিছুক্ষণ আগে আপনিই তো আমাকে বললেন যে কোনো সাসপিসিয়াস লোক দেখলে একবারে গুলি করে দেবে। কি উল্টো পাল্টা বলছেন Inspector Singh? আমি তো জাস্টিস সিনহার বাড়ি থেকে আসছি আর আমি ওখানে গিয়ে পৌঁছাবার আগে উনি বেরিয়ে এসেছেন। তাহলে জজ সাহেবের সঙ্গে ওই লোকটা কে? হ্যাঁ? চলো আমার সঙ্গে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां हरे राम हरे राम राम हरे हरे विनाशाय च दुष्कृतम् हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे धर्म संस्थापनार्थाय हरे राम हरे राम 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 हरे हरे शंभवानि युगे युगे जस्टिस सिन्हार शरीर এতটাও খারাপ ছিল না যে হার্ট অ্যাটাকের জন্য তার মৃত্যু হয়ে যাবে হ্যাঁ ব্যাপারটা অবাক লাগছে আমার তো মনে হয় ওনার মৃত্যুটা স্বাভাবিক নয় খুন করা হয়েছে আপনি ঠিকই বলছেন জাস্টিস সিনহার মৃত্যু হয়নি তাকে খুন করা হয়েছে কি আর এই হত্যাটা করেছে দিগ্বিজয় সান্যাল তুমি কি করে জানলে ও আমার অফিসে এসেছিল আর বলছিল যে ওর ভাইয়ের মৃত্যুর সঙ্গে যারা যারা জড়িত আছে ও তাদের ছাড়বে না তো ডিসিপি তুমি এখনো তাকে গ্রেফতার করোনি কেন কারণ এখনো পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি কমিশনার সাহেব শহরের বাইরে গেছেন উনি শহরে ফিরলেই আমি ওকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করব দিগ্বিজয় সান্যাল একজন ব্ল্যাক ক্যাট কমান্ডো কমিশনার সাহেবের অনুমতি ছাড়া আমার পক্ষে ওকে গ্রেপ্তার করাটা মুশকিল ডিসিপি যা করার তাড়াতাড়ি করো যদি তুমি কিছু না করো তো বিজয় আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের খুনিদের আমি জ্যান্ত ছাড়ব না জাস্টিস সিনহাকে মেরে আমি আমার বদলা নেওয়ার কাজ শুরু করে দিয়েছি সেদিক থেকে তো সিনহা নিজে নিজেই মরে গেছে কিন্তু আইনের নজরে ওর মৃত্যুর কারণ আমি বাবা আপনি আমাকে খুনি ভাবছেন না তো বাবা যে বাবার যুবক ছেলে মারা যায় তার ব্যথা সেই বুঝতে পারে আমি জানি রে বাবা যে আমার ছেলে বিজয় আর বৌমা কখনো ফিরে আসবে না কিন্তু ওদের হত্যাকারীদের ওই শাস্তি পাওয়া দরকার বাবা যদি তুই খুনি হোস তাহলে আজকের পর সব বাপ এই রকম খুনি ছেলের জন্য প্রার্থনা করবে যে ভগবান যেন তাকে তোর মতোই ছেলে দেয় কবিতা চলো বাড়ি চলো কে আপনি এটা কি অসভ্যতা তুমি তোমার ড্যাডিকেও চিনতে পারছো না এই সম্পর্কটা তো সেদিনই শেষ হয়ে গেছিল
যেদিন আমি তোমার বাড়ি ছেড়েছিলাম। এরকম চালচলহীন ছেলের ভরসায় তুমি তোমার বাবার বাড়ি ছেড়ে চলে এলে? তোমার এই পছন্দ দেখে আমি হতাশ। তোমার এই ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই। দেখো, এই মুহূর্তে একজন বাবা কথা বলছে তোমার সঙ্গে, কিন্তু একজন ডিসিপি যখন কথা বলবে তার পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে। আমি সেটা জানি। একজন খুনি সব কিছু করতে পারে। শোনো, আর তুমি তোমার এই ফালতু কথা বন্ধ করো। তোমরা জানো না যে আমি জানি ডিসিপি সাহেব, আপনার কাছে অনেক পাওয়ার আছে, কিন্তু যদি আপনার সমস্ত পুলিশ ফোর্স নিয়ে আপনি এখানে চলে আসেন তাহলেও আপনি আর আপনার এই পুলিশ ফোর্স আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হোয়াট? হ্যাঁ, চলো কবিতা। ডিসিপি কুমার। ইয়েস স্যার। একটু ভালো করে ভাবুন, চিন্তা করুন, ওই মাস্কম্যান কে ছিল যে আপনার মাস্ক পরে জাস্টিস সিনহাকে খুন করেছিল? ইয়েস স্যার। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও আপনাদের প্ল্যানটা জানতো। হতে পারে ও আমাদের ডিপার্টমেন্টেরই কেউ। স্যার আমি, আমার বিশ্বাস তুমি খুব শীঘ্রই ওকে গ্রেফতার করতে পারবে। স্যার, খুব তাড়াতাড়ি ওকে ধরবার চেষ্টা করব আমরা। আসুন আসুন ডিসিপি সাহেব, আমি জানতাম আপনি আসবেন, কিন্তু আসতে একটু দেরি করে ফেলেছেন। আমি তোমাকে জাস্টিস সিনহাকে খুন করার অপরাধে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করছি, চলো আমার সঙ্গে। আমি টেপটা শুনতে পারি? শুনতে পারো। ব্যাপারটা এইরূপ যে ইন্সপেক্টর বিজয় সানিয়ার রুদ্রাক্ষকে খুন করার সময় দেখে ফেলেছিল, আর ইন্সপেক্টর বিজয় সানিয়ার রুদ্রাক্ষকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিল। ব্যাস, আবার কি? আমি, রুদ্রাক্ষ, ডিসিপি আর মন্ত্রী মশাই মিলে ইন্সপেক্টর বিজয় সানিয়ালকে চিরদিনের মতো মুক্তি দিয়ে দিলাম। কি হলো ডিসিপি সাহেব, গাড়ি কেন থামালেন? এমনিতেও আমার এই টেপটা কমিশনারের কাছে পৌঁছাতে হবে। জাস্টিস সিনহার সাথে কথা বলার সময় আমি এটা রেকর্ড করেছি। দাও এই টেপ আমায় দাও। এই নিন, অনেকগুলো কপি আছে আমার কাছে। দেখো, আমি তোমায় চিনি না, তুমি গাড়ি থেকে নেমে যাও আর সঙ্গে এটাকে নিয়ে যাও। এরকম ভুল আর কখনো করো না। তোমাদের আইনে এত জোর নেই যে মেজরকে হাত করা পড়াতে পারবে। প্রথমে নিজের আত্মাকে জাগাও। যে নিজে নিজের সন্তানের কাছে ছোট হয়ে গেছে সে আমাকে কি অ্যারেস্ট করবে? হোয়াট হ্যাপেন্ড? কি ব্যাপার, আপনি এক ঘন্টায় পুরো 75 চক্কর লাগালেন? তুই আমার চক্কর গুনছিস? মানে স্যার। বাহ বাহ বাহ, কি রিসার্চ করেছিস আমার ব্যাপারে? সেক্রেটারি হবে তো এরকম? শুনেছো বন্ধুরা, ও আমার পার্সোনাল সেক্রেটারি। এখানে বস টেনশন করছে আর ও আমার চক্কর গুনছে। আরে, তোকে কে আমার পার্সোনাল সেক্রেটারি বানিয়েছে? স্যার, আপনিই বানিয়েছেন। ভুল হয়ে গেছে, এখানেই তো কবি কেঁদেছেন। স্যার, আপনি এখন কি ভাবছেন এটা যে কেউ বলতে পারে, কিন্তু আপনি কি ভাবছেন না সেটা একমাত্র আমি বলতে পারি। বসে থাকা এইসব লোকদের জিজ্ঞেস করুন যে আপনি কি ভাবছেন না। বন্ধুরা, আমি কি ভাবছি না এটা কি আপনারা জানেন? না স্যার। আমি বলবো স্যার, আপনি শুধুমাত্র দেশের কথা ভাবছেন না। ঠিক বললাম না স্যার? কেন না, চেয়ার পাওয়ার পরে নেতাদের কাছে দেশের কথা চিন্তা করার সময়ই থাকে না। শাট আপ, বেশি কথা বলে, ইডিয়েট, গাধা, অকর্মণ্য। কি হলো মন্ত্রী মশাই, কার উপর এত চিৎকার করছেন? আরে এসো রুদ্রাক্ষ, এসো ভাই, তোমরা একটু ওই ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি একটু বাদে কথা বলছি। ওকে স্যার, ঠিক আছে। আরে তুই কেন দাঁড়িয়ে যাচ্ছিস? যাচ্ছি স্যার, যাচ্ছি স্যার। বসো। কি হলো মন্ত্রী মশাই? রুদ্রাক্ষ, এবারে রামপ্রসাদের পাল্লাটা একটু বেশি ভারী। আরে আপনি কেন চিন্তা করছেন, আমি ওই পাল্লাটাই বাদ দিয়ে দেব। তাহলে আর আমি কোন অসুখের ওষুধ? আপনার জয় একদম নিশ্চিত। তাহলে মন্ত্রী মশাই,
আপনার গদি যদি না থাকে আমি আমার ইচ্ছে মতো কাজ করব কি করে? এইটাই তো কথার কথা ভাই, এই দেশের নেতাদের তোমার মতো মহান লোকেদের কি ভীষণ যে প্রয়োজন। কেন লজ্জা দিচ্ছেন? এই রাবণরাজ খুব শীঘ্রই শেষ হতে চলেছে, কেননা এক নতুন রাম তৈরি হয়েছে, আর সেই রামের নাম হল মেজর দিগ্বিজয় সানিয়াল। কি? জাস্টিস সিনহাকে হত্যা করার পর ও আমাদের উপর আঘাত নিশ্চয় করবে, কেননা ওর কাছে এমন একটা ক্যাসেট আছে যেখানে জাস্টিস সিনহা সমস্ত কিছু কনফেস করেছে, আর এই কনফেশন আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝোলাবার জন্য যথেষ্ট। আরে আমি এখনই কি ওর সমস্ত বংশকে নিঃবংশ করে দিচ্ছি। না রুদ্রাক্ষ, তুমি এমন কিছু করবে না। একবার আমার ইলেকশনটা জিততে দাও, এই মেজর সন্নিয়ালকে তো আমি একাই বুঝে নেব। তুমি আপাতত রামপ্রসাদকেই বুঝে নাও। রামপ্রসাদ ভোটে দাঁড়াবেই না মন্ত্রী মশাই। জানি না হতভাগ্য এই দেশে জাগৃতি কবে আসবে। কি হয়েছে আঙ্কেল? আরে দেখ না রে মা, এইবারও ইলেকশনেতে প্রফেসর রামপ্রসাদ বাবু দাঁড়িয়েছেন প্রত্যেকবারের মতো, কিন্তু লাভ কি হলো? জিতবে তো সেই মহাবীর যাদবই। মহাবীর যাদব? হ্যাঁ রে মা, তুই জানিস না এই মহাবীর যাদবকে, এ সব সময় গুন্ডারাজ কায়েম করে মানি পাওয়ার দিয়ে ইলেকশন জিতে আসে। কিন্তু আঙ্কেল, এবার রামপ্রসাদ দারও বেশ ভালো সংগঠন চলছে, আর ছাত্ররা তো ওনার সঙ্গে আছেই। যাই হোক না বাবা, কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি যে ফলস ভোটিং এর ফলে এইবারও এই মহাবীর যাদবই জিতবে। কিন্তু এবার সেটা হবে না, মহাবীর যাদবকে কঠিন প্রতিযোগিতার সামনে পড়তে হবে। ওর প্রত্যেক চালকে আমি বেকার প্রমাণ করব। ঢিলের উত্তর আমি পাটকেল দিয়ে দেব। ভাইয়েরা, এর আগে আমি তিনটে নির্বাচনে হেরেছি, হয়তো ফলাফল এবারও একই হবে, কিন্তু আমি হতাশ হইনি। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি আমার লড়াই চালিয়ে যাব। এইবার জনতাদের উৎসাহ দেখে আমার মনে হচ্ছে যে ওদের শেষ সময় ঘনিয়ে এসেছে। কার শেষ সময় এসে গেল প্রফেসর, এটা তো সময়ই বলবে। এমনিতেই রাজনীতি তোমার কাজ না, যাও মাস্টার যাও, বাচ্চাদের পড়াও যেটা তোমার কাজ, রাজনীতি তোমার দ্বারা হবে না, তার জন্য শয়তানি মগজ দরকার, যা তোমার কাছে তো নেই। তুমি কি চাও? দে খুচরো পয়সা, এই কাগজটাতে সই করে দাও। আর হ্যাঁ, মন্ত্রীমশাই বলেছেন যে ইলেকশনের পরে অনেক বড় একটা জমি তোমাকে দেবে, আর সাথে 25 লক্ষ টাকা, নিজের কলেজ বানিয়ে নিও। এটা তোমাকে কে বলেছে যে আমি কলেজ নির্মাণ করতে চাই? মনে হয় আমার কথা তোমার মগজে ঢোকে নি মাস্টার। শোন, এই কাগজে সই করে দে। এবার রামপ্রসাদ বাবু হারবেন না, কারণ মেজর সানিয়াল ওনার সাথে আছে। নিজের মন্ত্রীকে গিয়ে বলে দাও যে নিজের হারের প্রস্তুতি শুরু করতে। মেজর, তোর ভাগ্যটা খুব ভালো, যদি ভোট সামনে না হতো না তাহলে তুই যা করেছিস তার উত্তর তোকে আমি এখন এখানেই দিতাম। তুই প্রাণে বেঁচে গেলি মেজর, মুবারকা মুবারকা। চল রে খুচরো পয়সা। কালকের মিটিং এর পুরো ব্যবস্থা হয়ে গেছে? ইয়েস স্যার, কাল এই মিটিং এ শহরের গণ্যমান্যরা একত্রিত হচ্ছেন, লোক আপনার ভাষণ শোনার জন্য উদগ্রীব হয়ে আছে স্যার। কালকের মিটিং খুবই ইম্পর্টেন্ট, কারণ এর সরাসরি প্রভাব নির্বাচনে পড়তে পারে। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যালো মহাবীর। কে? মেজর দিগ্বিজয় সানিয়াল। মহাবীর যাদব, কালকের মিটিংয়ে আমি তোকে এমন শিক্ষা দেব যে তুই ওই শিক্ষাটা সারা জীবন মনে রাখবি। মেজর, তুমি চাইছোটা কি? মনে আছে কিছুদিন আগে তুই এক সৎ পুলিশ অফিসারের গালে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছিলি? কালকের মিটিংয়ে তুই বুঝতে পারবি এক সৎ লোকের থাপ্পড়ে কতটা জোর থাকে, আর ওই থাপ্পড়ের আওয়াজ দিল্লির লাল কেল্লা পর্যন্ত শোনা যাবে।
তুই তোর নিজের সেফটির জন্য যতই ফোর্স কিনে রাখিস না কেন, মেজর সানিয়াল তাকে চিড়ে দিয়ে তোর কাছে পৌঁছে যাবে। কাল আমিও দেখে নেব যে তুই আমার কাছে পৌঁছোস কি করে। বন্ধুগণ, আজ আমি আপনাদের নির্বাচনের অর্থ বোঝাতে চাইছি। নির্বাচনের অর্থ শুধু নির্বাচন জিতে আসা নয়, বরং নিজের ভুল ত্রুটিগুলি শুধরে নেবার একটা সুবর্ণ সুযোগ। বন্ধুগণ, নেতা কোনো ভগবান নয়, সে তো আপনাদের মতন একজন সাধারণ মানুষ। আমিও তো ভুল করে ফেলতে পারি, আর এই ভুলটা শুধরে নেবার আরেক নাম নির্বাচন। আমি মানছি যে আমি ভুল করেছি, আর এই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আপনাদের সামনে এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। আমি কোনো পরোয়া করি না যে এইবারের নির্বাচনের ফলাফল কি হবে, আমি পরোয়া করি না। মন্ত্রীমশাই, বন্ধ করুন আপনার এই ভাষণ। প্রচুর সেবা করেছেন এই দেশের, আর কোনো দরকার নেই আপনার সেবার। তোমার ফাইনাল রাউন্ড শেষ হয়ে গেছে। তুমি একটি মিথ্যুক মানুষ, জোচ্চোর, ফোর্টোয়েন্টি একটা। চল না, দাঁড়াও, ছেড়ে দাও ওকে। এই নবীন যুবককে কেউ কিচ্ছু বলবে না। ও এই দেশের নাগরিক, আর ওর অধিকার আছে নেতার বিরুদ্ধে অভিযোগ করার। বলো নবীন যুবক, তুমি কি বলতে চাও? তোমার পাপের লিস্ট এত বেশি, যদি বলতে শুরু করি পরের বার ইলেকশন অবধি চলবে। তোমাকে তোমার শাস্তি পেতেই হবে। যদি মানুষের চোখে আমি অপরাধী হয়ে থাকি, তাহলে প্রায়শ্চিত্ত করবার জন্য আমি তৈরি, কারণ প্রায়শ্চিত্ত থেকেই পুনর্জন্ম হয়। মন্ত্রী মশাই, আমরা মানে যুব সমাজ আমাদের প্রতিনিধি ঠিক করে ফেলেছি। উনি আপনাকে যা সাজা দেবেন আমরা তাতেই রাজি। কোথায় আছে সে? আমি এখানে আছি মহাবীর যাদব। তুমি? হ্যাঁ, আমি। তুমি এখানে এলে কি করে? মেজর সানিয়াল যখন যেখানে ইচ্ছা পৌঁছে যায়, পৃথিবীর কোনো শক্তি ওকে থামাতে পারে না। এই মুহূর্তে আমি জনতার প্রতিনিধি হয়ে তোমার হিসাব নিতে এসেছি। বন্ধুরা, আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এত বড় লিডারকে শাস্তি দেওয়ার দায়িত্ব তুলে দিয়েছেন। আমি চেষ্টা করব যাতে এনাকে উচিত শিক্ষা দিতে পারি। বন্ধুরা, আজ পর্যন্ত আমি কোনো মন্ত্রীকে এরকম জনতার আদালতে দাঁড়াতে দেখিনি। আমার গর্ব হচ্ছে মন্ত্রীজির ওপর। ইনি প্রায়শ্চিত্ত করতে চান যাতে এনার পুনর্জন্ম হয়, আর ইনি আবার গতিতে বসতে পারেন, তাই না মন্ত্রীমশাই? আগে হ্যাঁ। এবার আমি আপনাদের সামনে এটা প্রমাণ করে দেব যে মহাবীর যাদব কতটা সত্যি কথা বলে। ইনি যা বলেন তাই করে দেখান। চলো শুরু করি। একদম। মহাবীর যাদবের মন্ত্রী হওয়ার পর যা যা ঘটেছে ওই সব এই কাগজে লেখা আছে। আর এই ঘটনাগুলির ওপর নজর রেখে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ওনার গালে টেনে তিনটে থাপ্পড় মারব। বলুন, আপনাদের এই সিদ্ধান্ত পছন্দ? কাছে এসো মহাবীর যাদব। তোমার পা থেমে গেল কেন? যদি আজ থেমে যাও তো সারা জীবনের কষ্টের উপর জল পড়ে যাবে। কামান, প্রথম থাপ্পড় এই জন্য মারব যাতে তোমার মতো লোক দ্বিতীয়বার নেতা হওয়ার স্বপ্ন না দেখে। দ্বিতীয় থাপ্পড় এই জন্য যাতে জনতার সাথে দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতা না করে। তৃতীয় থাপ্পড় ইন্সপেক্টর সানিয়ালের নামে, যার সততার বদলে তুই ওর মুখে থাপ্পড় মেরেছিলি। আর আমার চতুর্থ থাপ্পড় হবে ভোটে তোর হারা।
সার্ভে রিপোর্ট অনুযায়ী মহাবীর যাদবের পাল্লা ভারী, আর এর কারণ হল রুদ্রাক্ষের ভয়। ওর গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে মানুষদের ভয় দেখিয়েছে, ধমক দিয়েছে। আর এই ভোটে প্রচুর পরিমাণে ফলস ভোটিংও হতে পারে। এবার আমরা মহাবীর যাদবকে সাপোর্ট করব। একদম ভোট দিবি না বুঝছিস? সব সময় মহাবীর যাদবকে ভোট দিবি। কাকে ভোট দিবি? মহাবীর যাদবকে। আরে ওরা জানবে কি করে আমরা কাকে ভোট দেবো? ভেতরে গিয়ে আমরা প্রফেসরকে ভোট দিই। চলো। নির্বাচনের বুলেটিনে আপনাদের স্বাগত। এখনকার তাজা খবর হল গান্ধীনগরের ক্ষেত্র থেকে শ্রী মহাবীর যাদব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রফেসর রামপ্রসাদ যাদবের থেকে 75,000 ভোটে পিছিয়ে রয়েছে। আর উনি বলেছেন তার এই জয়ের পেছনে মেজর দিগ্বিজয় সান্যালের অবদান রয়েছে, আর ওনার জয় নিশ্চিত। আর ফিরোজপুর থেকে লালনদায়া 25,000 ভোটে এগিয়ে রয়েছে। হ্যালো মহাবীর যাদব, এখন কেমন লাগছে? তুই তো দেশকে নিজের বাপের সম্পত্তি আর দেশবাসীকে নিজের চাকর মনে করতিস। এবার তোর গদিতে এক সৎ লোক বসবে। এবার কোনো সৎ ইন্সপেক্টরকে অসত্যের থাপ্পড় খেতে হবে না। আমি নিজের একটা দায়িত্ব পূরণ করেছি মহাবীর যাদব, এবার দ্বিতীয়টা পূরণ করব। আরে যদি আমিও 6 মাসের মধ্যে মিড টার্ম পোল না করি না, তাহলে মহাবীর যাদব আমার নাম নয়। এবার তোর লাইফ টার্ম পোলের সময় হয়ে গেছে মহাবীর যাদব, কারণ তোর নামের উপর মৃত্যুর ছাপ পড়ে গেছে। খবরে তোর হারের সাথে সাথে এই খবরটাও দেখাবে যে তুই আত্মহত্যা করে ফেলেছিস। হ্যালো হ্যালো ঘটে, ডিসিপিকে ফোন কর। আমার মুখ দেখছিস কি? ডিসিপিকে ফোন কর। আমি ফোন করব না। তুই তো লিডারের সঙ্গে এভাবে কথা বলছিস। কে নেতা? কেমন নেতা? আমি চলে যাচ্ছি। গেট আউট। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চলে যাচ্ছি। হ্যালো ডিসিপি, তাড়াতাড়ি এসো। আমাকে ডেকেছো মহাবীর? আরে এসো আমার বন্ধু, তোমায় দেখে আমার ধরে প্রাণ এলো। বলো কি কাজ তোমার? আমি এই শহর ছেড়ে চলে যেতে চাই। ওই মেজরের বাচ্চা আমাকে মারার হুমকি দিয়েছে। ও যদি দিয়ে থাকে তবে তো মারবেই। এই জন্যই তো তোমায় ডেকেছি, আমায় এয়ারপোর্ট অব্দি পৌঁছে দাও। সরি মহাবীর, আমি আজ সারাদিন প্রফেসর রামপ্রসাদের ডিউটিতে আছি। আরে কাল অব্দি স্যার স্যার বলতে বলতে তোর মুখ ক্লান্ত হতো না, আর আজকে তুই? ওটা করতে আমি বাধ্য ছিলাম, নয়তো তোমার মতো করাপ্ট লোককে স্যার বলা আমার পক্ষে শোভা পায় না। কি আমি করাপ্ট? তাহলে তুই কোন ধোয়া তুলসী পাতা? আরে আমাকে ভদ্রতা শেখাচ্ছিস, কাল অব্দি তো টাকা রোজগারের জন্য যা খুশি করতে পারতিস, আর আজকে সাধু হওয়ার চেষ্টা করছিস? পয়সা গোনার জন্য তো আঙুল থামতো না। বেইমান, তুই বেইমান। আর আমাকে বেইমান বানিয়েছে কে? তুমি তো সেই। তোমার মতো লিডারে আমাদের বেইমান হতে বাধ্য করে। যখন আমরা এই উর্দিটা পরি না, তখন দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য শপথ নিই আমরা। সেই শপথগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যায় যখন তোমার মতো লিডাররা আমাদের পকেটকে গরম করে দাও আর আমাদের ঘুষখোর বলা হয়। আর কেউ যদি কোনোদিন এর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করে থাকে, তার পরিণতিটাও বিজয় স্যান্যালের মতোই হয়ে থাকে।
এই তোমার জন্য আমি আমার মেয়ের নজরে ছোট হয়ে গেছি। শুধু তাই নয়, আমি আমার নিজের নজরে ছোট হয়ে গেছি। গুড বাই। রুদ্রাক্ষ, মুবারকা। রুদ্রাক্ষ, আমার ভাই ওই মেজর আমায় মারার হুমকি দিয়েছে। কয়েকজন লোককে আমার কাছে পাঠিয়ে দে না, আমার শুধু এয়ারপোর্ট অব দি প্রোটেকশন চাই, বাকিটা আমি সামলে নেব। আরে চিন্তা করছেন কেন, আপনার কিচ্ছু হবে না, আমি এখনই চারজনকে পাঠাচ্ছি। আর হ্যাঁ, ওই মেজরকে আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। আরে কেউ আছিস? ইয়েস বস। আরে চারজন পুরো তৈরি হয়ে একটু লিডারের ঘরে যা। আর হ্যাঁ, ওনাকে সাবধানে এয়ারপোর্টে ছেড়ে আয়। ওকে বস। হ্যালো, জিপটা নিশ্চয়ই তোর কাছে পৌঁছে গেছে, কিন্তু জিপটা খালি, ওর মধ্যে রুদ্রাক্ষের লোক নেই। তোর কাছে পৌঁছানোর আগেই আমি ওর লোকদের শেষ করে দিয়েছি, বিশ্বাস না হলে বাইরে এসে দেখে নে। আরে আমি শহর ছেড়ে নিজেই পালাবো। মহাবীর যাদব, আমি মেজর দিগ্বিজয় সানিয়াল বলছি। শহর ছেড়ে পালাচ্ছিস? শহর থেকে বাইরে যাওয়ার সময় যতগুলো মোড় আসবে প্রত্যেকটা মোড়ে তুই আমাকে পাবি। এ কি করছিস? ডান দিকে নে, নইলে আমাকে মারার চক্করে তুই খাদে পড়ে যাবি। আরে মহাবীর যাদব, ভয় পেয়ে তুই আমার আর আমার কাট আউট গুলিয়ে ফেলছিস। বাঁ দিকে নে, ডান্দিক ডান্দিক নে, বাদিক ডান্দিকে, রাইট রাইট, ডান্দিক ডান্দিক, বাদিকে নে। বস বস, গন্ডগোল হয়ে গেছে, মেজর সানিয়াল মন্ত্রীমশাইকেও মেরে দিয়েছে। কি? মেজর সানিয়াল? চল যা, পুরো বাড়িটাকে আগুন লাগিয়ে দে, যা। মেজর সান্যাল, আরে আজ তোকে আমি এমন মৃত্যু দিয়েছি যে তোর জন্য কেউ কাঁদবেও না। আমি তোর পুরো বংশকে শেষ করে দিয়েছি। আজ আমি ভীষণ খুশি, ভীষণ। এবার এই পুরো দুনিয়া আমার নামে কাঁপে। মুবারকা রুদ্রাক্ষ, আজ তোকে অনেক ধন্যবাদ, মুবারকা। আমি জানতাম রুদ্রাক্ষ এমন কিছু করতে চলেছে। আমি মিলিটারি, বর্ডারের ওপারে কি হতে পারে এটা আন্দাজ করতে পারি। ও তো বাচ্চা ছেলে। হ্যালো মেজর। হ্যালো মেজর। স্যার আপনি? মমতা ফোন করে আমায় সব কিছু বলেছে।
বস, আজ আপনার নিশানা ভুল হচ্ছে কেন? আপনি কোনো শত্রুর ভয় পাচ্ছেন না তো? তোর খেল খতম হয়ে গেছে রুদ্রাক্ষ, এবার তোকে মারার পর আমি প্রতিজ্ঞা পূরণ করব। মুবারকা মুবারকা, আমার তো খুব অবাক লাগছিল, আমি এত বড় কমান্ডারের পরিবারকে পুড়িয়ে শেষ করে দিলাম, এতে পুলিশও আমার উপর কোনো অ্যাকশন নিল না, আর মিলিটারি ডিপার্টমেন্টেরও কোনো হেলদোল নেই। তারপরে আমি জানলাম যে ওই পোড়া ঘরের ভিতর থেকে তোমাদের কোনো কঙ্কাল পর্যন্ত পাওয়া যায়নি, তখন আমি ভাবলাম নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। তখন আমি আমার লোক তোমাদের খোঁজার জন্য লাগাই, তোকে তো পাওয়া যায়নি কিন্তু ওদের পাওয়া গেছে। হ্যাঁ, আমি মিলিটারি, আর আমার শুধু একটাই সম্পর্ক, আর সেটা মাতৃভূমির সাথে। আমি জানি তুই এদের জীবনের থেকে বেশি নিজের জীবনকে ভালোবাসিস। তুই এদের মেরে দে, আমি তোকে মেরে দেব। বন্দুক ফেলে দাও। আমি তোকে বন্দুক দিয়ে মারবো না রুদ্রাক্ষ, আজ আমি তোকে দেখাবো যে একজন ভারতীয় ফৌজির জোর কতটা। এবার তোর খেলা শেষ। দাঁড়িয়ে যা মেজর। হট!
দেখলি রুদ্রাক্ষ ভারতীয় ফৌজি শক্তি? Ugh!